হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের মাঝখানে আবার অনেকদিন পর ফিরে আসলাম। দেখতেই পারতেছেন, এগুলো হচ্ছে মূলত জারবাতি, বিয়ে বাড়িতে বা জন্মদিনের অনুষ্ঠানে বা 21 ফেব্রুয়ারি 16 ডিসেম্বরে এই লাইটগুলো দিয়ে কিন্তু লাইটিং এর কাজ করা হয়। সেই নিয়ে আজকে একটা বেসিক ধারণা দেওয়ার জন্য আপনাদের মাঝখানে ভিডিওটা করতেছি। লাইটগুলো কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে তৈরি করতে হয়, আর কত দাম আর কি বিস্তারিত, তা নিয়ে আজকে ভিডিওটা মূলত। যাই হোক, দেখতে পারতেছেন অনেকগুলো বাতি, অনেকগুলো কালারের কালারের বাতি, অনেকগুলো কালার। হ্যাঁ, প্রথম যে বাতিটা দেখতে পারতেছেন, এই বাতিটা মূলত হচ্ছে আইসক্রিম, আমরা আইস বলি, আইসক্রিমের মতো চ্যাপ্টার, সেজন্য আইস বলা হয়। এই একটা বাতি দেখতে পারতেছেন, এটা হচ্ছে আইসক্রিম বাতি 5 mm, আগেরটাও 5 mm, কিন্তু এটা হচ্ছে আপনার বেগুনি কালার লাইট। এই বাতিটা হচ্ছে 5 mm, মানে বাতির নাম আর কি 5 mm। এই বাতিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার সাদা কালার, এটাও হচ্ছে আপনার 5 mm বাতি, এটাও আইসক্রিম বাতি। এই বাতির গ্যাপগুলো হচ্ছে 10 ইঞ্চি গ্যাপে বাতি তৈরি করা। আর এই বাতিটা হচ্ছে আপনার সবুজ নীল কালার, এটাও আইসক্রিম 5 mm বাতি, এটাও 10 ইঞ্চি গ্যাপের। এগুলো দিয়ে মূলত জনি করার জন্য এই সিঙ্গেল লর দিয়ে বাতিগুলো তৈরি করা হয়েছে। আর এই বাতিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লেজার লাল কালার, এই বাতিটা হচ্ছে আপনার লাল কালার, 10 ইঞ্চি গ্যাপের লেজার লাইট। হ্যাঁ, এটাও সবুজ কালার লাইট, আইসক্রিম বাতি। এখন আপনাদেরকে বলে দেব কোন কালারের লাইট, কতগুলো লাইট দিয়ে আপনারা সার্কিটগুলো তৈরি করবেন। এই যে সবুজ কালার লাইটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 5 mm বাতি, এগুলো আপনার 90 থেকে 95টা দিয়ে তৈরি করবেন, তাহলে আপনাদের 220 থেকে 230 ভোল্টে পারফেক্টলি খুব সুন্দর জ্বলবে। বা এই যে সাদা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার সাদা কালার টর্চ লাইট, এগুলো হচ্ছে মূলত কিনা লাইট, এগুলোর তারগুলো বিশেষ একটা ভালো না। এগুলো রেট নিবে আপনাদের 160 থেকে 180 টাকা ছড়া। এগুলো আপনি 95 থেকে 90টার ভিতরে তৈরি করবেন, তাহলে 5 থেকে 10টা বাতি যদি কেটে যায়, তাহলে আপনারা শর্ট করে চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। আর 220 থেকে 230 ভোল্টে খুবই পারফেক্ট ভালো জ্বলবে। হ্যাঁ, এখন যে বাতিটা দেখতে পড়তেন, এটাও কিন্তু টর্চ আর কি, সাদা কালার লাইট। আর মূলত এই বাতিগুলো সবগুলো কিন্তু সিরিজ কালেকশন হয়, এটার নেগেটিভ, ওটার পজিটিভ, ওটার পজিটিভ, এটার নেগেটিভ, এভাবে কিন্তু কালেকশনগুলো হয়। আপনারা যে কেউ নেগেটিভ পজিটিভ এভাবে সিরিজ কালেকশন করে অবশ্যই চালাতে পারবেন বা বানাতে পারবেন। আর এই বাতিগুলো আমরা 10 ইঞ্চি গ্যাপ বা 15 ইঞ্চি গ্যাপ আপনারা তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আপনার আমাদের কাছে 10 ইঞ্চি 12 ইঞ্চি গ্যাপের বাতিও আছে, 15 ইঞ্চি গ্যাপেরও আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর লাল যে লাইটগুলো, এগুলো আপনার একটু বাতিগুলো দুর্বল থাকে, সেই বিধায় আপনারা 125 থেকে 130টা দিয়ে বানাবেন, তাহলে যদি আপনাদের 5টা বাতি বা 10টা বাতি যদি কেটেও যায়, তারপরেও আপনারা শর্ট করে হলেও চালাতে পারবেন। সেই জিনিসটা হিসাব করে অবশ্যই আপনারা বাতিগুলো বানাবেন আর কি। আর মূলত এই বাতির তারগুলো আপনি 450 থেকে 500 টাকা 250 টাকা 300 টাকা, মানে তারের গেজ অনুযায়ী আপনারা তারগুলো কিনতে পারবেন। যদি একটু ভালো গেজ চান, তাহলে একটু ভালো দাম নেবে আর কি। আর তারের তো কোনো কোয়ালিটি কোনো শেষ নেই, সেই বিধেই বলতেছিলাম। আর যে এই বাতিগুলো যদি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার 20 ইঞ্চি গ্যাপে কাটা ছিল তারগুলো, এগুলো বাতি তৈরি করার পরে হচ্ছে আপনার 18 ইঞ্চি গ্যাপ। এগুলোতে যদি জনে করেন, তাহলে আপনারা যেরকম খুশি সেরকম গ্যাপ দিয়ে, চিপা গ্যাপ দিয়ে আর কি, 8 ইঞ্চি 10 ইঞ্চি গ্যাপ দিয়েও জনে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এই দেখতে পাচ্ছেন আরেকটা হলুদ কালার তার, এটা মূলত আমাদের গোল্ডেন কালার একটা লাইট, এটা হচ্ছে আপনাদের 3 mm একটা বাতি। আর লাইটের ভিতরে কোয়ালিটির কোনো কিন্তু শেষ নাই, আপনাদেরকে এখন দেখাবো কয়টা কোয়ালিটি বা কয়টা কী কী পাওয়া যায় সেইগুলোকে এখন দেখানো হবে। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে 5 mm আইসক্রিম বাতি, আইসক্রিম বাতি, এটাও আপনাদের কিন্তু 5 mm একটা লাইট, এটা মূলত সবুজ কালার, বাতির উপর দিয়েও কিন্তু সবুজ কালার কালার করা, এটাও কিন্তু সবুজ কালার একটা লাইট, এটাও কিন্তু 5 mm। এই বাতিটাও কিন্তু আপনাদের সিরিজ কালেকশনও হবে অবশ্যই। আর এই বাতিগুলো আপনার 90 থেকে 95টা দিয়ে তৈরি করলে খুবই পারফেক্টলি জ্বলবে। আর এই বাতিটা হচ্ছে গোল্ডেন কালার লাইট, এটা হচ্ছে আপনাদের 3 mm বাতি। এই বাতিটা আপনারা 90 থেকে 95টা দিয়ে তৈরি করবেন, তাহলে আপনাদের বাতি কাটার কোনো রিস্ক থাকবে না, 220 থেকে 230 ভোল্টেও খুব সুন্দর পারফেক্টলি একটা আলো পাবেন।
আর মূলত এখন যে বাতিগুলো দেখতে পাচ্ছেন এর আগে গোল্ডেন কালার বাতি, আবার এই এখন যে বাতিগুলো এগুলো হচ্ছে রেডিমেড বাতি। এটা হচ্ছে আপনার সবুজ টর্চ, এটাও 90 থেকে 95 টাকা তৈরি করবেন, খুব সুন্দর আলো হবে। আর এই সবুজ লাল বা নীলের ভিতরে অনেকগুলো কোয়ালিটি আছে, দেখতে পাচ্ছেন আইসক্রিম টর্চ এগুলো সবই সবুজ, কিন্তু বাতির বিভিন্ন রকম কোয়ালিটি আর কি। এই যে আরেকটা দেখতে পাচ্ছেন আইসক্রিম, এটা হচ্ছে ছোটো লাইট, এটাও কিন্তু সবুজ কালার লাইট, সবই সবগুলোই 5 mm, কিন্তু বাতির কোয়ালিটি এবং আলো কম বেশি আছে সে বিদায়। আর সবসময় টর্চ বাতিগুলো আলোটা একটু দূরে যায়, একটু আলোর একটু মানে দূরে দিক এ করে বেশি আকর্ষণ। আর আইসক্রিম বাতিগুলো কিন্তু আলোগুলো কিন্তু ছত্রে যায়, ঠিক আছে। একটা বাতির কিন্তু একরকম একটা কোয়ালিটি আছে সে বিদায়, কিন্তু মানে বাতির একটা একরকম কোয়ালিটি সে বিদায়। আর অবশ্যই শুধু লাল কালার বাতি বাদ দিয়ে অন্য যে কোনো কালার আপনার 90 থেকে 95 টাকাতে তৈরি করবেন, তাহলে বাতি কাটার কোনো সম্ভাবনা থাকে না। এই যে এখন যে বাতিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কাটা মাথা কাটা বাতি, এটাও কিন্তু গোল্ডেন কালার লাইট, ঠিক আছে। আগে কিন্তু 3 mm দেখছেন, এটা কিন্তু 5 mm লাইট। আর এই বাতিগুলো কিন্তু 450 টাকা, 1000 থেকে 500, 550 টাকা তৈরি হাজার হয়, বাতির কোয়ালিটি ভেদে আর কি। যদি ভালো কোয়ালিটি বাতি নিতে চান তাহলে 550 বা 500 টাকা। বা এই যে তারগুলো দেখতে পাচ্ছেন, এই তারগুলো কিন্তু একদম চিকন। এই আমার হলুদ কালার যে তারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনি 280 থেকে 250 টাকা কয়েলের ভিতরে পেয়ে যাবেন। আর এই নীল কালার যে তারটা দেখতে পাচ্ছেন, এটা 350 থেকে 400 টাকার ভিতরে পেয়ে যাবেন। আর মূলত আজকে আপনাদেরকে বেসিং একটা ধারণা দেওয়ার জন্যই এই ভিডিওটা করা। আর এখন যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে 3 mm সবুজ কালার লাইট, মানে একদম বাজে একটা লাইট। এগুলো আসলে সমস্যা হয় বেশি, যদি আপনারা কেউ লাইট তৈরি করতে চান অবশ্যই আপনারা 5 mm লাইট দিয়ে তৈরি করবেন। কেননা আজকে যেহেতু ভিডিওটা করতে, তাহলে সব ধরন ভ্যারাইটিস একটা লাইট নিয়ে ভিডিওটা করা হচ্ছে, যেন আপনারা চিনতে পারেন। দেখতে পারেন 3 mm বাতিগুলো কিন্তু একদম ছোট হয়, ঠিক আছে। আর এটার সাথে কিন্তু 5 mm ভোল্টেজ কিন্তু মিলে না। যদি আপনারা 5 mm বাতি, যদি 3 mm বাতি যদি কেটে যায়, সেই জায়গায় যদি আপনারা 5 mm লাগান, তাহলে কিন্তু আপনাদের কাজ করবে না। 3 mm বাতিগুলো কিন্তু আগে কাটবে, 5 mm গুলো কিন্তু পরে কাটবে। আর এখন যে বাতিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সবুজ নীল কালার, এটা কিন্তু টর্চ, আলোটা কিন্তু দূরে যায়, মানে ম্যাচ লাইটের বাতির মতন কিন্তু আলোটা দূরে চলে যায়। আর যেটা আইসক্রিম বাতি, সেটা কিন্তু আলোটা ছড়িয়ে যাবে, কিন্তু ছত্রিয়ে যাবে আর কি। আর এই যে আইসক্রিম বাতিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার বেগুনি কালারের একটা লাইট, ঠিক আছে। কেননা আমাদের লাইটিংয়ের কাজ করতে গেলে 4টা 5টা কালার লাগে, সেজন্য গোল্ডেন, সাদা, নীল, সবুজ, বেগুনি, এরকম 4টা 5টা কালার লাগে, সেজন্য আপনাদেরকে আজকে সবগুলো লাইটের সাথে পরিচিত করে দিতেছি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাদা, মূলত আপনাদের 5 mm একটি লাইট আইসক্রিম বাতি, এটা কিন্তু সাদা, আলোটা কিন্তু ছত্রে যাবে। আর যেটা টর্চ, সেটা কিন্তু দূরে এ করবে আর কি, ম্যাচ লাইটের মতো। আর অবশ্যই যদি আপনারা যদি বাতি তৈরি করতে চান, নিজেরাও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। লাল হলে 130 থেকে 125টা, আর সাদা, নীল, সবুজ, অন্য অন্য কালার যেগুলো আছে 90 থেকে 95টা। আর অবশ্যই আপনারা তার যদি 10 ইঞ্চি গ্যাপ, 12 ইঞ্চি গ্যাপ, 15 ইঞ্চি গ্যাপ যেটুকু লাগে, সেই অনুযায়ী মেপ তারগুলো কেটে নেবেন। আর আপনাদেরকে বলতেছি, আর অবশ্যই আপনারা বাতিগুলো কিন্তু সবসময় সিরিজ কালেকশন হবে, একটার প্লাস আর একটার মাইনাস, এরকমভাবে সিরিজ কালেকশন আপনারা বাতিগুলো তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সাদা হলে 90 থেকে 95, আর লাল হলে আপনার অবশ্যই 130 থেকে 125টা দিয়ে তৈরি করবেন, তাহলে পারফেক্টলি খুব সুন্দর চলবে আর কি। যাই হোক, আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। আর অবশ্যই আমাদের কাজের ফাঁকে এটা শর্টকাটে একটা ভিডিও দিলাম, যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সময়ের ব্যস্ততার কারণে আপনাদেরকে আসলে ভিডিওগুলো দিতে পারতেছি না। আর যদি আপনাদের বাড়তি নিয়ে যদি কোনো পরামর্শ জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর আপনাদেরকে রেডিমেড বাতি কিনতে হবে না, রেডিমেড বাতি কিনলে হয় কি, তারগুলো কিন্তু খুব ভালো থাকে না, 200-250 টাকা কয়েলের তারগুলো দিয়ে কিন্তু বাতিগুলো আর বানিয়ে দেয়, ওই 2-1টা সাইড বা 5টা সাইড কাজ করার পরে কিন্তু তারগুলো একদম ছিঁড়ে বাতিল হয়ে যায়। আর আপনারা যদি নিজে ভালো মানের তার কিনে 400-450 টাকা কয়েলের তার কিনে যদি আপনার বাতিগুলো তৈরি করেন, এই যে বাতিগুলো কিন্তু 450 টাকা কয়েলের তারের বাতি, এই বাতিগুলো কিন্তু অনেক দিন লাস্টিং করবে।
আর এর আগে যে একটা চিকনটা তার দেখালাম সেই বাতিগুলো কিন্তু বেশ একটা ভালো না, সেই বিধে আপনাদেরকে না করলাম আর কি। আর আপনারা যদি বাতি যদি না বানাতে পারেন অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা।